হোয়াটসঅ্যাপের মতো এখন জনপ্রিয় টিকটক অ্যাপ। বর্তমান যুগের তরুণ প্রজন্মের একটি বড় অংশই ঝুঁকছে টিকটক অ্যাপের ওপর। বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার ডায়লগ সহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা হয়। 2018 সালে ভারতে সব থেকে বেশি ডাউনলোড করা অ্যাপগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে টিকটক। এবার এই অ্যাপটির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই। এক সর্বভারতীয় গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী মঙ্গলবার তামিলনাড়ুর বিধানসভায় দাঁড়িয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এম মন্দিকন্দন জানিয়েছেন টিকটক বন্ধ করার জন্য। টিকটক বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে তামিলনাড়ু সরকার। টিকটক অ্যাপের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন তামিলনাড়ুর AIDMK নেতা ও বিধায়ক থামিমান আনসারি। তার অভিযোগ, এই অ্যাপটি ভারতীয় সংস্কৃতি ধ্বংস করছে। বহু অভিভাবক ও সমাজকর্মী তার কাছে এসে অভিযোগ জানিয়েছেন অ্যাপটির বিরুদ্ধে। আনসারি আরও জানান, চীন কিংবা সৌদি আরবে এইসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় নিজস্ব পদ্ধতি রয়েছে। ভারত পারিবারিক সংস্কৃতির ওপর বিশ্বাস করে, ছোট থেকেই বাচ্চাদের এগুলো শেখানো হয়। কিন্তু টিকটকে আজকাল অশ্লীলভাবে নাচ করে সে ভিডিও আপলোড করেন সবাই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় সংস্কৃতি। কেন্দ্র এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি নিজেই কঠোর নিয়মাবলী আনা যায় কিনা সেই ব্যাপারে খোঁজ নেবে বলে জানিয়েছে আনসারি। ব্লু হোয়েল গেমের মতোই টিকটক বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন তামিলনাড়ুর তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। যদিও অনেকেই রাজনীতিকদের এমন মন্তব্যকে নিন্দা করেছেন, কারোর যদি ভিডিও দেখতে সমস্যা হয় তাহলে তা না দেখলেই ভালো বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র খুশবু।